আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ স্টাইলে মিক্স ভেজিটেবলস রান্না করে। তাহলে চলুন দেখে নেই মিক্স ভেজিটেবলস তৈরি করতে কী কী লাগছে। ভিউয়ার্স, মিক্স ভেজিটেবলস করার জন্য আমি এখানে নিয়েছি সবজি, নিয়েছি আলু, বেগুন এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে, আর গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি মাংস কুচি করে, আর এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি ডিম, একটা ডিমের সাদা অংশটা এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, ক্যাপসিকাম সবুজ আর লাল, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ বেকিং পাউডার। এটা গলিয়ে নেব। প্রথমে আমি মাংসগুলোকে একটু গরম পানিতে সেদ্ধ করে নেব, আর এই সবজিগুলোকেও সেদ্ধ করে নেব। একটি কড়াইতে প্রথম পানি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা যেহেতু আমি কুচি কুচি করে দিয়েছি, এই কারণে 2-1 মিনিটের মধ্যে মাংসটা হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ছেঁকে নেব। ভিউয়ার্স, মাংসটা আমি ছেঁকে নিয়েছি, আর যে পানি ছিল সেই পানিটা আবার এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে সবজিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, একে একে করে সব সবজি। ভিউয়ার্স, এখন এতে আমি সামান্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিটা অ্যাড করছি, এ কারণে সবজিটা আমি 3 থেকে 4 মিনিট জাল দিয়ে সেদ্ধ করে উঠিয়ে রাখবো। ভিউয়ার্স, সবজিটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলে রাখবো। ভিউয়ার্স, আমি এগুলো ছেঁকে নিয়েছি, এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি মাংসগুলোকে আরও ছোট ছোট করে রেখেছি, আর এখানে নিয়েছি সুইট চিলি সস, আর বেকিং পাউডারটা গলিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি সয়া সস। তাহলে এখন রান্নায় চলে যাওয়া যাক। হ্যাভিয়ার, একটি কড়াইতে তেল দিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এরপরে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখন টেস্টিং সস দিয়ে দিচ্ছি, যেহেতু চাইনিজ রান্নার টেস্টিং সস না দিলে হয় না। আর চুলের আঁচটা সবসময় মনে রাখবেন, বাড়িয়ে রাখবেন চুলার আঁচটা। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, 2 পদের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আর যে ডিমটা ছিল ডিমটাও দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আমার গলানো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গলানো, এখন দিয়ে দিচ্ছি সয়া সস,
আর দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলস রান্না। এখন আমি এটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবলস রান্না। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন কিংবা ভাতের সাথেও খেতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।